এবং শুধু তাই না, সিয়াসাত তাহাদিস, তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারি শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলো না পড়েছি। আমার তো মনে হয় বাংলাদেশের সব আলেম উলামা থেকে জ্ঞানী আমাদের বাউল গায়িকা শ্রদ্ধেয় ডাক্তার মমতাজ ম্যাডাম এমপি। আপনারা কি মনে করেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশের একজন গর্ব বর্তমানে ট্রেন্ডিং একজন আপা, তিনি হলেন মমতাজ আপা। একই সাথে তিনি কয়েকটি প্রতিভার অধিকারী, সংসদ সদস্য, একজন অশিক্ষিত, একজন আবার তিনি দাবি করছেন হাফেজ এবং তিরমিজি বুখারি যত কিতাবগুলো আছে সিহাসিত্তার কিতাব তার মুখস্থ, নাউজুবিল্লাহ। তো ভিউয়ার্স, এমন একজন শিক্ষিত মানুষের শিক্ষা সম্পর্কে নিউ ইয়র্ক থেকে আমাদের সুপরিচিত একজন বোন, তার নাম হলো ফ্রিসিলা, যাকে আপনারা সবাই চেনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন তাকে নিয়ে এবং তার শিক্ষা সম্পর্কে মানুষের কাছে একদম ধুয়ে দিয়েছেন। ভিডিওটি দেখলে অবশ্যই আশা করি আপনাদেরকে ভালো লাগবে, তাই না টেনে দেখবেন। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে যাবো সেই ফ্রিসিলা আপুর কাছে, তার মুখ থেকেই শুনবো মমতাজের শিক্ষা সম্পর্কে। তো ভিউয়ার্স, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে ব্যর্থ আসুন স্ক্রিনে। আমার তো মনে হয় বাংলাদেশের সব আলেম উলামা থেকে জ্ঞানী আমাদের বাউল গায়িকা শ্রদ্ধেয় ডাক্তার মমতাজ ম্যাডাম এমপি। আপনারা কি মনে করেন, গুণ ছাড়া মমতাজ ম্যাডাম সংসদে গিয়েছেন? আপনারা কি মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী না বুঝেই মমতাজ ম্যাডামকে এমপি বানিয়ে দিয়েছেন? গুণ না থাকলে ভারত থেকে ওনাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়? কতগুলো কিতাবের নাম বলেছেন সংসদে, আপনারা কি শুনেছেন? রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ম্যাডামরা আমায় বেবি ওয়ালায় বা লাল টমেটো, টি ডট দেয়, এই ধরনের গান গিয়েছেন কিনা আমি শিওর না। তবে এক সময় না বুঝে ডাক্তার মমতাজ ম্যাডাম এসব গান গিয়ে থাকলেও উনি বর্তমানে যে ধরনের কিতাব পাঠ ও ইসলাম নিয়ে রিসার্চ শুরু করেছেন, ওনার পূর্বের কাজগুলো ভুলে যায়। ভবিষ্যতে ওনাকে ধর্মমন্ত্রী বানালে কেমন হয়, কমেন্ট লিখে জানাবেন। এমপি হয়ে গেছেন, আর মাত্র এক ধাপ প্রমোশন পেলেই তো মন্ত্রী। কত অজনপ্রিয় লোকজন মন্ত্রী হল, আর মমতাজ ম্যাডাম তো পিএইচডি, গায়িকা, জনপ্রিয় এমপি, অনেক জনসেবা করেছেন। আচ্ছা ম্যাডাম, আপনি কতটুকু পড়ালেখা করেছেন তা দেশ জানে, আপনার কি দরকার এত বড় বড় কিতাব নাড়াচাড়া করা? বই পড়ে যদি পাইলট হওয়া যেত, ইঞ্জিনিয়ার হওয়া যেত, ডক্টর হওয়া যেত, তাহলে তো বুয়েটের মেডিকেল কলেজের প্রয়োজন ছিল না, তাহলে বাংলাদেশের গ্রামের সব মহিলা ইসলামিক স্কলার হতো। কারণ গ্রামের মহিলারা প্রতি বছর কয়েকবার কোরআন খতম দেন। দয়া করে যেখানে আছেন সেখানে থাকুন, বেফাস কথা বলে মানুষকে মনে করিয়ে দিবেন না আপনার ইতিহাস। তো ভিউয়ার্স, আমরা প্রিসিলার কাছ থেকে শুনলাম মমতাজের শিক্ষা দীক্ষা, অনেক কিছু সম্পর্কে তার তথ্য আমরা কিন্তু জানলাম। আপনাদের কাছে তার কথা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অটোমেটিক্যালি মিনা ফারা নামে একজন কিন্তু এর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, আসুন আমরা একটু তার কথাও শুনে আসি। বাল সম্রাজ্ঞী মমতাজ বেগম একজন পলিগ্যামিস্ট, পিওর অ্যান্ড সিম্পল। তিনি একজন ফ্রি সেক্স প্রমোটার, বহুগামী। তিনি কত পুরুষের সঙ্গে শুয়েছেন উই ডু নট নো, বাট বহু পুরুষের সঙ্গে শুয়েছেন। তার চরিত্র বলতে করে কিছু নাই, তিনি একজন দুশ্চরিত্র। তিনি হচ্ছেন যে বাউল, বাউলরা হচ্ছে যে তিনটা জিনিসে বিশ্বাস করে, এক নাস্তিক, দুই গাঞ্জা, তিন ফ্রি সেক্স। এটা হচ্ছে যে বাউল তত্ত্ব। বাউলরা মনে করে যে সমাজ সংসারে কোন নিয়ম কানুনের দরকার নাই, যার সঙ্গে তার সঙ্গে শুবে এবং পিতৃ পরিচয়ের দরকার নাই। তুমি একজন অঘোষিত নাস্তিক, তুমি ধর্মের নামে এখানে নাস্তিকতা করতেছ, নাস্তিকতা তোমার চাইতে ভালো। আমি মমতাজের বিরুদ্ধে আপনাদের একটি যুগপৎ আন্দোলন কামনা করি, আশা করি যে অতি দ্রুত আপনারা এই এই মহিলাকে ওই তোস্তিমা নাসরিনের রুমমেট বানিয়ে দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন, ইউ উইল ইউজ ইউর ম্যাক্সিমাম পাওয়ার টু ডু সো, লেটস ট্রাই। এই মহিলাকে তোস্তিমা নাসরিনের রুমমেট বানিয়ে দেন, হুজুরদেরকে বলছি। 92 তে পেরেছিলেন, এবারও পারবেন, চেষ্টা করে দেখেন।
তো ভিউয়ার্স, মিনা ফারাহর কথা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। একই সাথে এটা আমাদেরও দাবি যে আসলে এরকম অশিক্ষিত মূর্খ এবং ভাটিয়ালি গায়কদেরকে পার্লামেন্টের মেম্বারশিপ বানাইলে আজকে তারা এই দেশ নিয়ে কতটা চিন্তা করবে এবং দেশ নিয়ে কতটা ভাবতে পারবে, যাদের দৌড় মাইকের মাইক্রোফোন পর্যন্ত। তো ভিউয়ার্স, আসলে আমরাও এ বিষয়ে প্রতিবাদ জানাই, আমরাও বলতে চাই যে এই ধরনের নর্তকীরা কখনোই পার্লামেন্টের মেম্বারশিপ নিতে পারে না বা হতে পারে না। কেন হচ্ছে, কাদের জন্য হচ্ছে, তাদেরকে এই বিষয়টাকে সচেতন করার জন্যই মূলত আজকে আমাদের এই কথাগুলো বলা যে আসলে পার্লামেন্টের মেম্বার যারা হবে তাদের যোগ্যতা এবং দক্ষতা সব কিছু মিলেই কিন্তু হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।